তোমরা আমাদের চ্যানেলটিকে দেখলে লাল বটন প্রেস করে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিও মিস না করার জন্য নমস্কার বন্ধুবার স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি আমরা পেজ নাম্বার আট আজকে আমরা ম্যাথের নিয়ে সলিউশন করবো আচ্ছা এমসিকিউগুলো গুলো তোমাদের বইয়ের শেষে দেওয়া আছে সে পরে আমাকে কমেন্টে জানাবে কিন্তু আমি এখন চারে দিয়ে শুরু করছি তো চারে একে দেওয়া আছে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন আট বছরে দ্বিগুণ হলে চার গুণ হতে কত সময় লাগবে তাহলে দেওয়া আছে এখানে কি আসল ধরে ধরেছি আমরা পি আর তোমার সুদ আসল কত হচ্ছে সুদ আসল বলেছে এখানে টুপি হবে আচ্ছা সুদ আসল টুপি হলে তাহলে শুধু সুদ কত হবে শুধু সুদ হবে তোমার টুপি মাইনাস পি মানে পি আর সুদের হার কত দেওয়া আছে সুদের হার দেওয়া আছে চার পার্সেন্ট আর সময় কত দেওয়া আছে সময় দেওয়া আছে তোমার আট বছর তাহলে আমরা সূত্রে জানি আই ইকুয়াল টু হচ্ছে পি টি আর বাই হান্ড্রেড আর আয়ের জায়গায় আমি কত বসাবো সুদ হচ্ছে পি তাহলে পি বসাবো পি এর জায়গায় পি বসাবো টি এর জায়গায় আট দেওয়া আছে আট বসাবো আর এর জায়গায় আট পার্সেন্ট দেওয়া আছে আর এক এখানে একশো আছে তো একশো বসিয়ে দেবো এবার কোন গুণ করবো তাহলে গুণ করলে কি হবে একশো পি ইকুয়াল টু এইট এইট পি আর তাহলে পিপি কেটে যাবে তাহলে আর ইকোয়াল টু হবে একশো বাই এইট কাটি কুটি পঁচিশ বাই দুই চার দিয়ে কাটলে পঁচিশ আর চার দিয়ে কাটলে দুই তাহলে এর মান বেলা পঁচিশ এবার কী বলেছে তার পরের পরটে দেওয়া আছে তোমার কত বছর দ্বিগুণ হবে তিনগুণ হবে তাহলে কত হবে তাহলে আসল হয়ে যাবে তোমার পি থাকবে কিন্তু তোমার সুদ হয়ে যাবে তোমার ফোর পি মাইনাস পি অর্থাৎ থ্রি পি তাহলে এবার আমরা এর মান জানি আরের মান হচ্ছে কত পঁচিশ বাই টু সুতরাং অঙ্কটা কত হবে আই ইকোয়াল টু পি টি আর বাই হানড্রেড তাহলে আরের জায়গায় হচ্ছে তোমার আর এর জায়গায় হচ্ছে তোমার থ্রি পি পি এর জায়গায় পি টি এর জায়গায় তোমার কত বছর যাই না আমরা এক্স বছর আরের জায়গায় তোমার পঁচিশ বাই টু ইন টু কাটাকাটি করলে চার হবে তাহলে এবার কোনি গুন করলে কত হবে তাহলে কোন গুন করলে হবে তোমার তিন আসতে চব্বিশ কাটাকাটি করলে হবে হবে চব্বিশ সুতরাং চব্বিশ বছরের শুধু আসলে তার চার গুণ হবে যত হবে বি তার দেড় গুণ হবে তাহলে এ যদি এক হয় বি তার ওয়ান পয়েন্ট ফাইভ হবে তাহলে বি এ যদি দশ হয় বি তার পনেরো হবে কাটাকুটি করলে হবে টু ইস টু থ্রি অনুপাত তাহলে অনুপাতটা দেওয়া আছে তারপরে কি বলেছে তাদের মোট লাভ হচ্ছে দেড় হাজার টাকা তাহলে মোট লাভ হচ্ছে দেড় হাজার টাকা তাহলে এ কত পাবে এ আনুপাতিক ভাগ ভাগার হচ্ছে কত উপরে দুই নিচে হচ্ছে যোগ করতে হয় এটা আনুপাতিক ভাগারের নিয়ম আর গুণ করতে হবে টোটাল কত লাভ হয়েছে তবে এটা টু বাই ফাইভ ইন্টু এক হাজার দেড় হাজার তো কাটা করলে হবে তিনশো দিয়ে যাবে তিন করে ছশো তাহলে বি কত পাবে একই বাই বি কত পাবে বি হবে তোমার তিন বাই পাঁচ ইন্টু দেড় হাজার কাটা করলে হবে নশো তাহলে এ আর বিয়ের আমার লাভাংশ পেয়ে গেলাম এ হচ্ছে ছশো বিয়ের হচ্ছে নশো তো এখানে সমীকরণ দেওয়া হচ্ছে চার তিনে এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস থ্রি এক্স প্লাস টি ইকোয়াল টু জিরো এখানে হচ্ছে সমাধান না করে এদের বীজগুলো বার করতে হবে তো সূত্রটা কী তাহলে আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো যেখানে আলফা হচ্ছে তোমার মাইনাস বি বাই এ আর বিটা হচ্ছে তোমার সি বাই এ তাহলে তুলনা করবো তাহলে এর মান বেড়েছে কিছু মানে এক আছে বি এর মানে এখানে এইটা আর সি এর মানটা এখানে এইটা তাহলে মান বসাবো তাহলে মাইনাস বি এর জায়গায় বি এর জায়গায় কোনটা এ বি তাহলে পি মাইনাস থ্রি বাই এ এর মানটা হচ্ছে ওয়ান আর বিটার মান কত বেরোবে বিটার মান হচ্ছে সি সি মানুষ পি বাই এর মানে হচ্ছে ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে থ্রি মাইনাস পি আর বিটার মান হবে তোমার শুধু পি চার চারটে দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যালিজাস জেড এক্স হলে দেখাতে হবে জেড ইকোয়াল টু ধ্রুবক তাহলে আমরা এক্স ভ্যারিজাস ভাঙলে আমরা ইকোয়াল টু কে আনি কে হচ্ছে যে কোনো একটা ধ্রুবক আমি কে ওয়ান ধরছি ওয়াই জেড একইভাবে এখানে কী হবে

তো এইবাৰ ধ্ৰুৱক দুটোকে গুণ কৰব তু কেক টু মান বচাব এক্স বাই ৱাই জেড ইন টু ওৱাই মান বচাব ৱাই বাই জেড এক্স এবাৰ ওৱাই ৱাই কেইটে যাব এক্স এক্স কেৱান ইন টু কে টু ইকুৱ টু ওৱান বাই জেড স্কোয়াৰ এইখিনি জেড স্কোটাৰ ইকুৱাই কে ওৱান কে টু মানে ইকুৱাল টু ধ্ৰুৱক জেড স্কোয়াৰ ধ্ৰুৱক হ'লে জেডো হ'ব ধ্ৰুৱক ৱানিটো চারে পাঁচটা বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে কুড়ি সেন্টিমিটার ও ষোলো সেন্টিমিটার প্রথম ত্রিভুজের বারো দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার তাহলে অপরটা কথা হবে তো তাহলে কী হবে আমরা সূত্রে জানি অনুরূপ বাঘগুলোর অনুপাত সমান তাহলে বি বাই পুরোটা পরিসীমা ইকুয়াল টু পরেরটা পরের দৈর্ঘ্যটা বাই পরিসীমা তাহলে অনুরূপ বাঘুর অনুপাতগুলো সমান হয় তা মান বসাবো নয় বাই কুড়ি ইকোয়াল টু এক্স বাই ষোলো সুতরাং কুড়ি এক্স ইকোয়াল টু ষোলো ইন্টু নয় বা এক্স ইকোয়াল টু ষোলো ইন্টু নয় বাই কুড়ি কাটাকুটি করলে হবে পাঁচ এটা হবে চার ছত্রিশ বাই পাঁচ ইকোয়াল টু হচ্ছে সাত পয়েন্ট টু সেন্টিমিটার বস হুম চারে ছয়তে বলেছে এবিসি ত্রিভুজের এবিসি কোণের মান দিয়ে দিয়েছে তোমার নব্বই ডিগ্রি আর এবি বলেছে পাঁচ সেন্টিমিটার বিসি বলে দিয়েছে বারো সেন্টিমিটার বলেছে তোমার পরিবেশার্ধ কত পরিবেশাধ্য আচ্ছা নব্বই ডিগ্রি মানিতে সমকরি আর সম ত্রিভুজের হয় অতিভুজের অর্ধবিন্দু বা অতিভুজের মধ্যবিন্দু তোমাদের অতিভুজের মধ্যবিন্দু বার করতে হবে তাহলে ত্রিভুজটা আমরা আঁকি এটা সমকরি ত্রিভুজ সি যার বি হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর বিসি হচ্ছে তোমার বারো সেন্টিমিটার তাহলে এসি কত হবে সূত্র সূত্রে আমরা জানতে পেরেছি এসি স্কোয়ার ইকোয়াল টু বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মান বসাবো এটা হবে পাঁচের স্কোয়ার এটা হবে প্লাস বারো স্কোয়ার মানে এটা পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ মানে এটা একশো উনসত্তর তাহলে এসি হবে তোমার কত রুট ওভার একশো উনসত্তর মানে এটা তেরো হচ্ছে তাহলে এসির মান তেরো পেলাম তাহলে এই অর্ধবিন্দুরা কত হবে পুরোটা হবে তোমার তেরো বাই মানে সাড়ে ছড়ে ছয় সেন্টিমিটার তাহলে এটাই হচ্ছে তোমার পরিবেশ ব্যাস যার ব্যাস্ত হচ্ছে সাড়ে ছয় সেন্টিমিটার চার বলেছে এবি ইকুয়াল টু এ মাইনাস AC ইকোয়াল টু 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 আর বি সি টু টু এ প্লাস ওয়ান তাহলে বলেছে বি মান কত তাহলে আমরা কি এখানে তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে তোমার এটা এ এটা বি এটা সি টু এ এটা হচ্ছে তোমার টু টু আর এটা হচ্ছে তোমার টু এ প্লাস ওয়ান তাহলে আমরা কী করবো কোনটা নব্বইটি বলেছে এ কোনটা নব্বইটি মানে এই কোনটা বলেছে কত মান করতে তাহলে আমরা কী করবো এটা হচ্ছে অতি বুঝ হতে পারবে তাহলে এটা কী হবে আমরা এটা স্কোয়ার ইকোয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করবো তাহলে বিসি স্কোয়ার ইকোয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দেখব আসছে নাকি তাহলে বিসি স্কোয়ার কত আছে বিসি হচ্ছে তোমার টু এ প্লাস ওয়ান তাহলে টু এ প্লাস ওয়ান স্কোয়ার কত হচ্ছে এটা তোমার ভাগ এটা করলে কত হবে তোমার ফোর এ স্কোয়ার প্লাস টু এ বি মানে ফোর এ প্লাস ওয়ান স্কোয়ার মানে এটা ওয়ান আর একেভাবে এটাকে বার করবো এক সাইডে এব স্কোয়ার দেখব প্লাস এসি স্কোয়ার পার করে দেখবো তো এব মান কত টু এ মাইনাস হোল স্কোয়ার আর এসি মান হচ্ছে তোমার টু রুট টু এর স্কোয়ার টু টু এর স্কোয়ার এটা হবে তোমার কি ফোর এ স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান এটা হবে প্লাস এর হোল স্কোয়ার মানে এটা হিসাব করে রাইট বলছি দু এ স্কোয়ার মানে দুই এ চার আর রুট টু স্কোয়ার মানে দুই আর এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার রুট স্কোয়ার শুধু এ তাহলে তবে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান প্লাস চার দুগোণে এইট এ তাহলে চারটে এ থেকে আট আটটায় বাদ দিলে কত চারটে এ পড়ে থাকবে তাহলে ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ওয়ান এখানে আমরা দেখতেছি এখানে যত বেরিয়েছে এখানে তত বেরিয়েছে অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভূ স্কোয়ার হচ্ছে অর্থাৎ এই কোনটা মান হচ্ছে নাইনটি ডিগ্রি এক্স ইকোয়াল টু এ সেক থিটা আর ওয়াই ইকোয়াল টু বি টেন আমাদের বলছে থ্রিটাকে আপ বাদ দিতে হবে তাহলে থ্রিটাতে বাদ দেওয়ার জন্য আমাদের এটা সূত্র লাগবে তাহলে আমরা জানি টেন স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার টু এটা সূত্র জানি আমরা তাহলে সেখানে টেন থ্রিটা বার করতে হবে তাহলে রাফে বার করে নিচ্ছি আমরা তাহলে ওয়াই টু বি হলে টেন থ্রিটা হবে তোমার ওয়াই বাই কেন বিটা ছিল চলে যাবে একইভাবে কত বেরোবে শেখিটা বেরোবো তোমার এক্স বাই এবার সিম্পলি মানবাস তাহলে সেকিটা হবে এক্স বাই এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকোয়াল টু ক্যালকুলেশন করলে হবে স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ওয়ান মাইনাস ছিল তো এটাকে আমরা ডাইরেক্ট করে নিচ্ছি এ স্কোয়ার বি এটা হবে এ স্কোয়ার এক্স

তাহলে এবার টেন থিটা টেন থিটা আউট হয়ে যাবে তাহলে শুধু করে দেবে শুধু থিটা প্লাস পনেরো ইকোয়াল টু সিক্সটি বা থ্রিটা ইকোয়াল টু যোগ ওপারে গেলে বিয়োগ হয়ে যায় তাহলে ষাট মাইনাস পনেরো বিয়োগ করলে পঁয়তাল্লিশ তা থিটা মান পেলে পঁয়তাল্লিশ এবার জাস্ট এখানে মানপুট করবো তাহলে সাইন ফর্টি ফাইভ প্লাস কস ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু কস ফর্টি ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে রুট টু রুট টু লসাকু হবে ওয়ান প্লাস ওয়ান এটা হবে টু বাই রুট টু নিচের রুট টু রাখতে রে তাই ওকে রুট টু দেখুন করবো এর রুট টু দেখুন করবো তাহলে এটা হয়ে যাবে তোমার টু রুট টু আর নিচে হবে শুধু টু 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 কেটে তাহলে আনসার হচ্ছে শুধু রুট টু বলবো চার এগারো চার এগারোতে দেওয়া আছে একটি আয়ত ঘনকের কোথায় গেল তল সংখ্যা দেওয়া আছে এক্স তাহলে তল সংখ্যা হচ্ছে এক্স আর দেওয়া আছে তোমার ধার সংখ্যা দেওয়া আছে ওয়াই শীর্ষবিন্দু সংখ্যা দেওয়া আছে তোমার জেড আর কর্ণের সংখ্যা দেওয়া আছে তোমার পি আচ্ছা একটা আয়তঘনকের কটা তল থাকে ছটা তল থাকে আর ধার করা থাকে এক দুই তিন চার অর্থাৎ বারোটা আছে ধার শীর্ষ কটা বিন্দু আছে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার অর্থাৎ আটটা বিন্দু আছে আর কর্ণ কটা আছে এখানে একটা দুটো একটা দুটো তিনটে তিনটেই হচ্ছে তো এখান থেকে একটা এখান থেকে দুটো তাহলে কর্ণ হচ্ছে তোমার তিনটে তাহলে এখানে কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি তাহলে মান বসা তাহলে এক্সে মান ছয় মাইনাস বারো প্লাস আট প্লাস থ্রি তাহলে এটা বিয়োগ করলে হবে তোমার ছয় আটে চোদ্দো তিনে সতেরো মাইনাস বারো ইকোয়াল টু ফাইভ তাহলে অ্যান্সার হচ্ছে ফাইভ তা দেওয়া আছে এখানে এগারো বারো চোদ্দো এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স প্লাস নাইন বত্রিশ আটত্রিশ সাতচল্লিশ এই প্রত্যেকটা সংখ্যার মধ্যমা বলে বলেছে চব্বিশ আমাদের এখানে এক্সের মানে বার করতে হবে তাহলে আমার গুনতে হয় ফার্স্টে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে বিজয় সংখ্যা তাহলে বিজয় সংখ্যার মধ্যমা কী করে বার করা হয় তাহলে বিজয় সংখ্যার মধ্যমা হচ্ছে তোমার আচ্ছা পঞ্চম হবে পঞ্চমতম সংখ্যা কেন এখানে চার ঘর যাচ্ছে এখানেও চার ঘর যাচ্ছে মাঝখানে এক্স প্লাস ফোর পড়ে থাকছে তাহলে এটা হচ্ছে মধ্যমা তাহলে এক্স প্লাস ফোর হচ্ছে মধ্যমা প্রশ্ন পাচ্ছি এক্স প্লাস ফোরই হচ্ছে তোমার কুড়ি তাহলে এখানে এক্স মান কত বেরোবে তাহলে এক্স হবে তোমার চব্বিশ মাইনাস চার ইকোয়াল টু কুড়ি তাহলে এক্স মান হলো কুড়ি বস আমাকে মনে কর আসে পাঁচ লাখে বলেছে বার্ষিক চার পার্সেন্ট সুদের হার মানে আট পারসেন্ট ইকোয়াল টু ফোর দেওয়া আছে আর কত টাকার দু বছর সুদ আচ্ছা কত টাকা মানে পি ইকাল টু জানি না আমরা তাহলে এক ধরলাম দু বছরে তাহলে টি ইকাল টু দু বছর দেওয়া আছে তাহলে চক্রবৃদ্ধির সুদের অন্তর হচ্ছে সূত্র হচ্ছে কি আইকুয়াল টু পি টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটা সমূল সব বৃদ্ধি তাহলে এটা মাইনাস পি করলে সুদ পেয়ে যাবে তাহলে এটা মান বেরিয়ে বার করে কত হবে পি এর মানে হচ্ছে তোমার এক্স টি এর মানে হচ্ছে তোমার দুই আর এর মানে হচ্ছে চার বাই একশো মানে তোমার এটা হচ্ছে আট এক্স বাই একশো মানে তোমার কাটা করলে হবে টু এক্স বাই পঁচিশ আর এখান থেকে বার করলে কত হবে পি এর মানে হচ্ছে তোমার এক্স ইন্টু ওয়ান প্লাস আর এর জায়গায় চার বাই একশো টু দি পাওয়ার এন এর মানে হচ্ছে দুই বছর স্কোয়ার মাইনাস পি তাহলে এটা হবে তোমার সরি এটা এক্স হবে এক্স মান বসাবো এটা হবে তোমার এক্স বাই এটা হবে তোমার একশো চার বাই একশো ইন্টু একশো চার বাই একশো মাইনাস এক্স তাহলে কমন নিলে কত হবে একশো চার ইন্টু একশো চার বাই একের পর এক দুই তিন চার শূন্য মাইনাস ওয়ান কমন হবে এটা বিয়োগ করলে তোমার হবে তোমার দশ হয়ে যাবে তোমার হবে এক আচ্ছা গুণটা করে এক এক ছয় আট শূন্য এক এটা হবে তোমার দশ হাজার আটশো ষোলো মাইনাস দশ হাজার বাই দশ হাজার এটা হবে তোমার বিয়োগ করলে হবে তোমার দশ হাজার আটশো ষোলো তাহলে আটশো ষোলো বাই দশ হাজার তাহলে পোশাক অনুসারে এইটা ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ করলে হয় আশি তাহলে পোশাক অনুসারে তাহলে প্রশ্ন কী দেওয়া আছে এই দুটোর অন্তর হচ্ছে আশি টাকা তাহলে চক্রবৃদ্ধি যত হয়েছিল সুদ এটা আর সর্ব হয়েছে এটা দুটো বিয়োগ করলে আশি টাকা হবে তাহলে ক্যালকুলেশন করি আমরা তাহলে দশ হাজার লশো দশ হাজারই হবে এটা হবে তোমার আটশো ষোলো এক্স মাইনাস এটা ভাগ করলে হবে তোমার চার চার মানে চারশো চারশোতে দুই গুণলে আটশো তাহলে আটশো এক্স ইকোয়াল টু আশি বা কোনাকুনি গুণ করলে কত হবে এটা গুণ করলে হবে তোমার ষোলো এক্স পড়ে থাকবে নিচে থাকবে দশ হাজার ইকুয়াল টু আশি বা ষোলো এক্স ইকুয়াল আশি ইন্টু দশ হাজার আশি ইন্টু দশ হাজার বাই ষোলো আশি মানে পঞ্চাশ হাজার টাকা এক্সের মানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ছয় লেখাটা দেওয়া আছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স প্লাস এখানে টু হবে একটু ভুল দেওয়া আছে হ্যাঁ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এখানে যার এক্স দেওয়া যায় সেগুলোকে এক পাশে লিখবো তাহলে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স এটা উপায় চলে যাবে তাহলে মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এবার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এবার এগুলোকে লস আউ করতে হবে তাহলে লস আউ করলে হবে এগুলো গুণ ফল তাহলে এক্স গুণ এ প্লাস বি প্লাস এক্স এবার গুণ করলে কী হবে এবার এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা ভাগ হয়ে যাবে পড়ে থাকবে পড়ে থাকবো এক্স মাইনাস এটা পড়ে থাকবে এ প্লাস বি প্লাস এক্স ইকাল টু এটা লোক হবে এ বি এবার এর সঙ্গে এটা ভাগ করলে হবে বি বি এর সঙ্গে ওয়ান গুণ করলে বি প্লাস এটা হবে তোমার এ তো এটা কাটা করলে কী হবে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এখানে পড়তে হবে তোমার বি প্লাস लिख तो तो अच्छा उल्टा को लिखी ए प्लस बी हो तो जा बी प्लस ए लेखाओत तो केटे जाए पढ़ा माइनस ए माइनस बी आच्छा माइनस कमन नहीं माइनस ए प्लस बी इक्ल टूटर ए एक्स प्लस प्लस एक्स स्कोर इक्वल टू है ए प्लस बी ब्लॉस बी ए प्लस बी आज एर प्लस बी आई केटे जाए कटबे पॉइंट लिखबे ना खाली तक माइनस वन बहुत एक्स प्लस बी एक्स প্লাস এক্সের স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই এ প্লাস বি কোনাকুনি গুন করলে হবে তোমার এ প্লাস বি ইকোয়াল টু এ এক্স প্লাস বি এক্স প্লাস স্কোয়ার সবগুলোকে একপাশে লিখলে হবে তোমার এক্সের স্কোয়ার প্লাস এ এক্স প্লাস প্লাস এ মাইনাস এ মাই প্লাস বি ইকোয়াল টু জিরো বাইরা গুণ করলে হবে এক্সের স্কোয়ার প্লাস এক্স কমন নিলে হবে আচ্ছা এক্স কমন নেবো না তাহলে এখান থেকে তোমার এক্স কমন নেবো তাহলে পড়ে থাকবে তোমার এক্স প্লাস এ আর এখান থেকে বি কমন তাহলে তোমার এক্স মাইনাস এ এক্স প্লাস এ তাহলে এখান থেকে হবে হয় এক্স প্লাস বি নতুবা এক্স প্লাস এ টু জিরো তাহলে হবে হয় মাইনাস হবে হয় আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের অন্যান্য ভিডিও দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো অথবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে তোমাদের কোনো রকম অসুবিধা হলে আমরা হেল্প করতে পারি তো পরের পর্বে আমরা দেখাবো ছয়ের পরে যেসব বট কোশ্চেন আছে এব ডাব্লিউ বিএটের সমস্ত সলভ করবো আর আমাদের সঙ্গে যুক্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দিনটা শুভ হোক